ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, জখম আরো এক। ঘটনাটি ঘটেছে জামুরিয়া শিল্প তালুকের শ্যাম মেটালিক কারখানার গেটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামুরিয়ার এক নম্বর ওয়ার্ডের নন্দী গ্রামের বাসিন্দা আস্তিক রুই দাস তার স্ত্রী ললিতা রুই দাস মনসা পুজো উপলক্ষে অন্ডালের খাঁদড়া গ্রামে নিজেদের আত্মীয়ের ঘর গিয়েছিলেন। শুক্রবার সকাল 8:30 নাগাদ জামুরিয়ায় নিজের বাড়ি ফেরার পথে জামুরিয়া শিল্প তালুকের শ্যাম মেটালিকের পার্কিং এলাকায় হয়ে মোটর বাইকে বাড়ি ফেরার পথে কারখানা 2 নম্বর গেটের মধ্যে একটি ট্রেলার প্রবেশ করার সময় ঘটে যায় পথ দুর্ঘটনা। ওই দম্পতিকে চাপা দিয়ে যায় ট্রেলার ট্রাকটি। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার জেরে ললিতা রুই দাস ঘটনাস্থলেই মারা যায় এবং আস্তিক রুই দাস গুরুতর জখম হয়। এরপর তাদের দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হলে আস্তিক রুই দাসকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্যদিকে ললিতা রুই দাসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের বক্তব্য, শ্যাম মেটালিকের 2 নম্বর গেটে অবৈধভাবে পার্কিং গড়ে তোলার কারণে কারখানায় ঢোকা ও বের হওয়া গাড়িগুলির অন্যায়ভাবে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে, ফলে ওই সংকীর্ণ এলাকায় যান চলাচল অসম্ভব হয়ে পড়ে। একই সাথে এলাকার প্রায়শই দুর্ঘটনা ঘটে। এলাকাটি এক প্রকার সুরক্ষাহীন হয়ে পড়েছে। এদিন জামুরিয়া থানার তেন্দাফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার জেরে জামুরিয়া থেকে হরিপুর যাওয়ার রাস্তা বহুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে পরিবারের সদস্যরা শ্যাম মেটালিকের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করলে কারখানার আধিকারিকদের পক্ষ থেকে তাদের আলোচনার জন্য জামুরিয়া থানায় ডেকে পাঠানো হয়। শামসেল 2 নম্বর গেটে এইখানে বারবার বলা হয়েছে পার্কিংয়ের মানে যেগুলো মানে সিকিউরিটি গার্ড থাকে তাদেরকে সিভিল ট্রাফিকের জন্য দেওয়ার ব্যবস্থা করার জন্য, তো দুটোই সিকিউরিটি গার্ড এইখানে, আর প্রত্যেক দিন এভরিডে মানে গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার ইয়া থাকে। তো মানুষ এখানে পাবলিক আজকে যেমন আজ একটা অ্যাক্সিডেন্ট ঘটলো নিজের ফ্যামিলি থেকে মানে এয়ার এগুতে 2 মাস আগে আবার আমাদের হিজলগুড়া গ্রামের এক বাসিন্দা মারা যায়। এইভাবে প্রত্যেক দিন চলছে। পুলিশ প্রশাসন সব আছে এখানে, সার্জেন্ট যে সার্জেনগুলো বিশেষ করে জাম লাগে তো গাড়ি কেটে সার্জেনদের জন্য 500,000 করে পয়সা লিচে এখানে গাড়িতে, যে যেমন করে সার্জেনদের ওরকমভাবে ডিউটি নাই, হ্যাঁ রাস্তা জাম করে পড়ে। আর এখানে সিকিউরিটি গার্ডের কোম্পানির সব থেকে বড় ভুল সিকিউরিটি গার্ডগুলোকে এরকম করে রাখার, দুটো সিকিউরিটি গার্ডে কোনো গাড়ি সামালতে পারবে না। এখানে সিভিক পুলিশও তো নাই, সিভিক পুলিশ পুরো এখানে অসুবিধে পুরো ফল্ট আছে এখানে একদম। তো প্রশাসনের কাছে একটি মানে আমাদের রিকোয়েস্ট, যাতে এই জিনিসটা জলদি জলদি সলভ হয়, আর কিছু না। কিভাবে হলো হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট এদিকে পার্কিং এর 2 নম্বর গেট থেকে গাড়ি বেরিয়েছিল, এদিক থেকে কোথাও হয়তো তার রিলেটিভের বাড়ি ফাড়ি হয়তো যাবে, এদিক থেকে তাহলে বাড়ি যাওয়ার জন্য নন্ডি গ্রামের বাসিন্দা তার অ্যাক্সিডেন্ট হয়, পুজোতে গিয়েছিল কালকে। পার্কিংটা কোন কোম্পানি? শ্যামসেলের। শ্যামসেলের 2 নম্বর পার্কিং, 2 নম্বর গেট। কতজন এখানে আহত এখন আজকে ডেটে কারেন্ট ডেটে দুজন আহত, তার মধ্যে একজন স্পটেড, মহিলা স্পটেড, হোটেল সত্তর জন।